হ্যালো বন্ধুরা, আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ এখন 9টা বাজে, আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আমি আজকে রান্নাতে করছি সয়াবিন দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে একটা সিম্পল ঝোল, কলমি শাক ভাজা আর পাঁপড় ভাজা। চলুন তাহলে আমি রান্নাটা বসিয়ে নিই। আমার স্নান, পুজো, টিফিন করা এগুলো সব হয়ে গেছে, সাতায় এখন ঘুরে বেড়াচ্ছে। চলুন আমি এখন রান্নাটা বসিয়ে নিই। এখানে সবজিগুলো সব ফ্রিজ থেকে বের করে রেডি করে রেখে দিয়েছি। এগুলো আমি আগের দিন রাত্রে সব কেটে ধুয়ে পরিষ্কার করে বক্সে রেখে দিয়েছিলাম। আলুটাও এভাবে যদি কেটে জল দিয়ে ফ্রিজে রাখা হয় আগের দিন তো কিছু হয় না, এমনি শুকনো রেখে দিলে কালো হয়ে যায়, তাই আমি জল দিয়ে রাখি। এখানে একটু সয়াবিন ভিজিয়ে নিয়েছি, ধনে পাতা কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো আর কাঁচা লঙ্কা, এখানে ঝিঙেগুলো, আর এটা তো কলমি শাকটা। ভাতটা আমার হয়ে গেছে, এটা আমি এবার নামিয়ে নেব। তারপর একদিকে শাক ভাজবো আর একদিকে সয়াবিনটা ভাজতে দেবো। যেগুলো যদি এভাবে কেটে রেডি করে রাখা থাকে রান্না করতে খুব জলদি হয়ে যায়, সুবিধাও হয়, তাই আমি আগের দিন কেটে এভাবে ধুয়ে পরিষ্কার করে বক্সে রেখে দিই। তাতায় আর আমি এখন একটু করে লস্যি খাবো। আমরা এখন একটু ঠান্ডা ঠান্ডা লস্যি খাবো, খুব গরম পড়েছে। একদিকে আমার রান্না হচ্ছে, রান্নাটা হোক ততক্ষণ আমি একটু লস্যিটা খেয়ে নিই, তাহলে ভালো লাগবে। মুচ করলি না? আর এখানে ঝিঙে, সয়াবিনের আলুটা, ঝোলটা ফুটতে দিয়েছি। ভাতটা তো হয়ে গেছে, শাক ভাজাও হয়ে গেছে, এবার পাঁপড়টা ভেজে নেব। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা তো ঘুমিয়ে গেছিলাম, এই এখন উঠছি বিকালে, দেখি বিকালে কিছু একটা টিফিন বানাই বা টিফিন করব, দেখি কি বানানো যায়। পোস্টটা আমার বানানো হয়ে গেছে, এটা আমি আবার প্লেটে সার্ভ করে নেব। আমি এটা শুধু নুন দিয়ে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। হ্যালো বন্ধুরা, কালকে আর ভিডিওটা এন্ড করা হয়নি, আজকে নেক্সট ডে মর্নিং, এখন সকালে আমি এই ভিডিওটা এন্ড করছি। বাই, আজকে দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে।